প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখতেই পেলেন বারাসাতের জনসভায়, সেখানেও কিন্তু তার মূল লক্ষ্য এরাজ্যের মহিলাদের প্রসঙ্গ, এবং সেখানেও কিন্তু তিনি মহিলা সশক্তিকরণ, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের সুরক্ষায় কেন্দ্র কত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং মহিলাদের কত উন্নয়ন হয়েছে সেই বার্তাই পৌঁছে দিলেন। একেবারে পরিসংখ্যান দিয়ে দিয়ে বলেছেন গোটা দেশের পাশাপাশি এরাজ্যের মহিলাদের দিকে কতটা নজর দিয়েছে কেন্দ্র, এবং তার পাশাপাশি সন্দেশখালী নিয়ে কিন্তু আজও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল কংগ্রেস সরকার, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে গোটা দেশের। তৃণমূল সরকারের কিন্তু তাতে কিছু আসে যায় না, তারা অভিযুক্তকে বাঁচানোর জন্য নিজেদের সর্বশক্তি প্রয়োগ করছে। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে, কিন্তু সেখানেও তারা ধাক্কা খেয়েছে এমনটাই বলছেন প্রধানমন্ত্রী। এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নামে গ্রহণ লেগেছে, যা কাটাবার ডাক তিনি দিয়েছেন। পশ্চিমবঙ্গকে বিকশিত ভারতের অঙ্গ করতে হলে তৃণমূল সরকারকে হটাতে হবে, ইন্ডি জোটকে পরাস্ত করতে হবে, আজ এই বার্তাই দিলেন বারাসাতের কাছারি ময়দানের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরাম্বা কৃষ্ণনগরের পর এবার বারাসাত, সেখানেও সন্দেশখালী প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলছেন সন্দেশখালীতে যা হয়েছে তাতে প্রত্যেকের মাথা লজ্জায় হেঁচ হয়ে যাবে, কিন্তু তৃণমূল সরকারে তাতে কিছু যায় আসে না। তৃণমূল সরকার অভিযুক্তকে বাঁচাতে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিয়েছে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। অত্যাচারী নেতাদের উপর তৃণমূলে ভরসা রয়েছে, কিন্তু বাংলার মায়েদের ওপর ভরসা নেই। মহিলাদের এই আক্রোশ শুধু সন্দেশখালীতে নয়, সারা বাংলায় ঝড় উঠবে। তৃণমূলকে পরাস্ত করতে বাংলার নারী শক্তি বেরিয়ে পড়েছে। इसी धरती पर टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां बोने देर संगे अत्याचार करे टीएमसी घोर पाप करे छे। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा, लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाईकोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। मैं देख रहा हूं कि टीएमसी के माफिया राज को ध्वस्त करने के लिए बंगाल की नारी शक्ति निकल चुकी है। संदेश खाली ने दिखाया है कि पश्चिम बंगाल की बहन बेटियों की बुलंद आवाज सिर्फ और सिर्फ भाजपा ही है।